নমস্কার, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম, আমি বাংলাদেশ রাজশাহী বিভাগ পাবনা জেলা থেকে এসেছি। আচ্ছা, আপনি এখানে কি কোর্স করতে এসেছেন? আমি এখানে ডিপ্লোমা চিপ লেভেল ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য এসেছি। আচ্ছা, তো আইওজিটি ডিটেইলস আপনি কোথা থেকে পেয়েছিলেন? আইওজিটি ডিটেইলস আমরা আমি হচ্ছে এটা নেট থেকে পেয়েছি। আচ্ছা, এবং অনেকদিন ধরে আমার এখানে আসার শখ ছিল, তো চাকরির কারণে এটা আমার আসা সম্ভব হয়নি। চাকরি শেষ করে তারপরে আমি এখানে আসলাম। আচ্ছা, তো আপনি এখানে যে কোর্সটা করতে এসেছেন, কি কি ক্লাস আপনার এখনো পর্যন্ত হচ্ছে? আমার এখন হচ্ছে বেসিক ইলেকট্রনিক্সটা শেষ হয়েছে, এখন হার্ডওয়্যার উপর চলছে, আর চিপলেভেলটা এখনো শুরু হবো, এখন আমার শুরুটা হয়নি, চিপলেভেলটা শুরু হতে যাচ্ছে। আচ্ছা, তো এখনো পর্যন্ত আপনি যা যা করেছেন বেসিক ইলেকট্রনিক্স বা ধরুন হার্ডওয়্যারে, আপনার কিরকম অভিজ্ঞতা এখানে? অভিজ্ঞতা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যারা ইনস্ট্রাক্টর আছে আমার কাছে মনে হচ্ছে তারা অত্যন্ত মানে আমাদের প্রতি তারা অত্যন্ত মনোযোগী। আচ্ছা, তারা অত্যন্ত মনোযোগী, যেটা অনেক জায়গায় আমি অনেক কথাই শুনছি, বাট এখানকার যে ব্যাপারটা আমি দেখছি তারা অত্যন্ত মনোযোগী ব্যাপারটা। তো আপনি ধরুন যেরকম প্রশ্ন করেন বা আপনার যেরকম ধরনের জিনিস ধরুন বুঝতে অসুবিধা হলো ক্লাসে, তখন আপনি সহযোগিতা পান তাদের কাছ থেকে? অবশ্যই সহযোগিতা পাই, এবং তারা খুব আনন্দের সাথে তারা মোটামুটি সহযোগিতা করতেছে। বিশেষ করে দেখছি আমি যে দুটো স্যারের কাছে এখন পর্যন্ত করছি, যে অভিজিৎ স্যার তারপরে কৃষ্ণানন্দ স্যার, এরা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত অভিজ্ঞ, এবং তাদের বোঝানোর যে কৌশলটা অত্যন্ত উঁচু মানের। আচ্ছা, তো আপনার মনে হচ্ছে তাহলে এত দূর থেকে আপনি যে পড়তে এসেছেন এখানে, এখনো পর্যন্ত স্যাটিসফ্যাকশন রয়েছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত স্যাটিসফ্যাকশন। আচ্ছা, যদি এইভাবে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি আমি নিজের সফল কাম হবে। আচ্ছা, তো আপনার মতন যারা অনেকেই তো আছে যে বিভিন্ন বাইরের থেকে পড়তে আসতে চাইছে, তো তাদেরকে আপনার কি বল মানে মেসেজ কি তাদের প্রতি আপনার? তাদেরকে মেসেজ তাদের মানে তাদের কাছে আমার মেসেজ যে যে যেখানেই ঘুরুক একটা পাঁচ জনের সে আইজিটি তে এসে ঘুরে যায়। আচ্ছা, যে যেখানে যাই শিখুক, তারপর আমি মনে করি আজ সবকিছু তার অপূর্ণতা থাকে যদি সে যদি আইজিটি তে না আসে। আচ্ছা, ঠিক আছে ফিরোজ ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম।